তোমরা আগের যে ক্লাস পেয়েছিলে সেই ক্লাসে এইখান পর্যন্ত ক্লাসে অডিও ছিল, এখান পর্যন্ত ছিল, এরপর থেকে অডিওটা নেই, তাই এখান থেকে আবার অডিওটা দেয়া হচ্ছে। তো দিজ নাম্বারস আর কল্ড বাইনারি নাম্বারস অর বিট, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র জিরো আর ওয়ান বোঝে, এই নাম্বারটাকে বলা হয় বাইনারি নাম্বার অর বিটস। ইউনিটস অফ মেমারি, অল কোয়ান্টিটিস আর মেজার্ড ইন ইউনিট, যে কোনো ধরনের জিনিস হোক না কেন ইউনিটে কিন্তু সেগুলোকে মাপা হয়। ফর এক্সাম্পল, ওয়েট ইজ মেজার্ড ইন গ্রাম, যদি আমরা কোনো ওজন মাপতে যাই তাহলে আমরা গ্রামে তার ওজনটা নির্ণয় করি, যেমন আলু পেঁয়াজ কোনো শক্ত জিনিস, সলিড জিনিস আমরা যদি ওজন করতে যাই তাহলে কিলোগ্রামে ওজন করি। অর লিটার, কোনো লিকুইড পানি বা তেল এগুলো ওজন করতে গেলে আমরা লিটারে করে থাকি। সিমিলারলি, কম্পিউটার মেমোরি ইজ অলসো মেজার্ড ইন ইউনিট, এই কম্পিউটার মেমোরিরও একটা ইউনিট রয়েছে। দি ইউনিটস ইউজড টু মেজার দ্য কম্পিউটার মেমোরি আর বিটস, বাইটস অ্যান্ড এ ফিউ আদার বিগার ইউনিটস, যেমন ওয়েটের জন্য গ্রাম আর লিটার ছিল, তেমনি কম্পিউটার মেমোরির জন্য বিট, বাইট আর কিছু বিগার ইউনিট রয়েছে। এ বিট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ স্টোরেজ ইন দ্য কম্পিউটার মেমোরি, সব থেকে ছোট হচ্ছে বিট। বিট ইজ মেড আপ অফ টু ওয়ার্ডস, বাইনারি অ্যান্ড ডিজিট, এ বাইনারি আর ডিজিট এই দুটো শব্দ দিয়ে বিট কথাটা তৈরি করা হয়েছে। এ গ্রুপ অফ ফোর বিটস ইজ কল্ড নিবেল, চারটে বিটকে একসঙ্গে নিবেল বলা হয়। এ গ্রুপ অফ এইট বিটস ইজ কল্ড বাইট, আর আটটা বিটকে বলা হবে বাইট। তাহলে চারটে বিটকে বলা হবে নিবেল, বিট মানে আমার একটা ডট বল, একটা ডট ধরবে তোমরা, একটা ডট কথার অর্থ হচ্ছে বিট, এরকম চারটে ডট বা চারটে বিটকে বলা হবে নিবেল, আর আটটা ডট বা আটটা বিটকে বলা হবে বাইট। আদার হায়ার ইউনিটস অফ মেজারিং দ্য মেমোরি অফ এ কম্পিউটার আর কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট আর টেরাবাইট। এখানে দেখো যে ডিসক্রিপশনটা দেওয়া রয়েছে আমরা উল্টো দিক থেকে পড়বো, আমরা প্রথমে 1 KB ইজ ইকুয়াল টু 1024 বাইটস এমন পড়বো না, আমরা উল্টো পড়বো, 1024 বাইটস ইজ ইকুয়াল টু 1 KB, 1024 KB ইজ ইকুয়াল টু 1 MB, 1024 MB ইজ ইকুয়াল টু 1 GB, 1024 GB ইজ ইকুয়াল টু 1 TB, 1024 TB ইজ ইকুয়াল টু PB। এই কেবি, এমবি, জিবি আর টিবির ফুল ফর্ম এদিকে দেওয়া রয়েছে, কেবি কিলোবাইট, এমবি মেগাবাইট, জিবি গিগাবাইট, টিবি টেরাবাইট, পিবি পেটাবাইট। কত ধরনের মেমোরি আছে, টাইপস অফ মেমোরি, দেয়ার আর টু টাইপস অফ কম্পিউটার মেমোরি হোয়ার অল দ্য ডাটা আর স্টোর্ড, দু ধরনের কম্পিউটার মেমোরি হয় যেখানে সমস্ত ডেটাকে জমা করে রাখা হয়। দে আর প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি, দুটো মেমোরি হয়, নামটা খেয়াল রাখবে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ভাগ দেওয়া রয়েছে মেমোরির, প্রাইমারি, প্রাইমারি দুটো ভাগ, র্যাম অ্যান্ড রম, সেকেন্ডারি মেমোরিকে ভাগ করা আছে, দেখো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ফ্লপি ডিস্ক অ্যান্ড ডিভিডি। সো হোয়াট ইজ প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি ইজ দি ইনবিল্ট মেমোরি হুইচ ইজ ইউজড টু স্টোর দ্য ডেটা অ্যান্ড প্রোগ্রামস রানিং ইন দ্য কম্পিউটার। এই প্রাইমারি মেমোরি কম্পিউটারের যে সিপিইউ বক্স থাকে সেই বক্সের মধ্যে থাকে, এর মধ্যে রম সেটা তো মাদার বোর্ডের মধ্যে লাগানো থাকে, আর র্যামটাও মাদার বোর্ডে লাগানো থাকে, বাট সেটা আমাদেরকে লাগাতে হয়, বাট রমটা লাগানো থাকে যিনি এই মাদার বোর্ডটা ম্যানুফ্যাকচার করেন, অর্থাৎ যিনি মাদার বোর্ডটা তৈরি করেন তিনি এই মাদার বোর্ডের রমটা লাগিয়ে দেন, এটা ভিতরে লাগানো থাকে, তাই এগুলোকে ইনবিল্ট মেমোরি বলা হয়। ইট ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য মেন মেমোরি অর ইন্টারনাল মেমোরি, এই যে প্রাইমারি মেমোরি এটাকে মেন মেমোরি বলা হয় অথবা ইন্টারনাল মেমোরি বলা হয়। উইদাউট ইট এ কম্পিউটার ক্যানট ওয়ার্ক, এই দুটো মেমোরি ছাড়া কম্পিউটার কিন্তু কাজ করতে পারে না। প্রাইমারি মেমোরি ইজ অফ টু টাইপস, এই প্রাইমারি মেমোরি হচ্ছে দু ধরনের, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর র্যাম, রিড অনলি মেমোরি অর রম। ইউ ক্যান রিড দ্য ইনফরমেশন অ্যান্ড অলসো রাইট ডেটা ইন র্যাম, র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে তুমি সেগুলোকে রিড করতে পারো, পড়তে পারো এবং লিখতেও পারো। RAM saves your work when the computer is running and you are working on it
যখন তুমি কম্পিউটার অন করে কাজ করো, তখন র্যাম তোমার ডেটাগুলোকে সেভ করে রেখে দেয়। অ্যাজ সুন অ্যাজ দ্য সিস্টেম ইজ সুইচড অফ, দ্য ডেটা আর ইরেজড ফ্রম দিস মেমোরি। আর কম্পিউটার বন্ধ করে দিলে র্যামের মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সব রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। দিস মিনস দ্যাট র্যাম ইজ আ ভোলাটাইল মেমোরি হুইচ স্টোরস অনলি দ্যাট ওয়ার্ক হুইচ ইজ ইন কারেন্ট ইউজ। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। এই ভোলাটাইল কাকে বলা হয়? যে ভুলে যায় তাকে ভোলাটাইল বলা হয়। মানে আমি যদি কোনো জিনিস ভুলে যাই তাহলে আমিও ভোলাটাইল। র্যাম কি করে? যতক্ষণ কম্পিউটার অন থাকে ততক্ষণ মনে রাখে, কম্পিউটার অফ হয়ে গেলেই র্যাম ভুলে যায়, তাই এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। র্যাম অফ এ কম্পিউটার ডিটারমাইন্স ইটস পারফরমেন্স। অর্থাৎ র্যাম দিয়ে কম্পিউটারের পারফরমেন্সটা বুঝতে পারা যায়। র্যামের ক্যাপাসিটি যত বেশি হবে, কম্পিউটারের স্পিড, কম্পিউটারের পারফরমেন্স, কাজ করার ক্ষমতা তত বেশি হবে। র্যামের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আছে, 128 MB, 256 MB, 512 MB। একটা জিনিস খেয়াল করো, 128 × 2, 256, 256 × 2, 512। তাহলে দুগুণ করে বেশি এই র্যামের ক্যাপাসিটিটা আসে। টু ইম্প্রুভ দ্য পারফরমেন্স মোর র্যাম ক্যান বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং সিস্টেম। অর্থাৎ পারফরমেন্সকে ভালো করার জন্য আরো বেশি বেশি র্যাম আমরা কি করতে পারি, কম্পিউটারে লাগাতে পারি, অর্থাৎ মাদারবোর্ডে লাগাতে পারি। নাও রিড অনলি মেমোরি, দ্যাট মিনস রম। রম স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি। রমের পুরো কথা হচ্ছে রিড অনলি মেমোরি। এর নামেই বুঝতে পারা যাচ্ছে, রিড অনলি মেমোরি মানে যে শুধু আমরা পড়তে পারি। আনলাইক র্যাম, ইট ইজ ইউজড টু স্টোর দ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন পারমানেন্টলি। র্যামের মতো নয়, অর্থাৎ রমের মধ্যে যে ডেটা আর ইনফরমেশন থাকে সেটা হচ্ছে পারমানেন্টলি থাকে। ইট ইজ অলসো কল্ড পারমানেন্ট মেমোরি অর নন ভোলাটাইল মেমোরি। র্যামকে আমরা ভোলাটাইল মেমোরি বলছিলাম, বাট রম হচ্ছে নন ভোলাটাইল, কারণে ভুলে যায় না। অ্যাজ ডেটা ক্যান অনলি বি রেড ইন দিস মেমোরি ইউনিট অ্যান্ড ইট ইজ নট পসিবল টু ওভাররাইট অর সেভ এনি ডেটা ইন ইট। অর্থাৎ এর মধ্যে যে ডেটা থাকবে সেখানে আমরা লিখতে পারবো না, আর যে ডেটা সেভ করা থাকবে অর্থাৎ তার সেখানে আমরা আর অন্য কোনো ডেটাও সেভ করতে পারবো না। দ্য ওয়ার্ক ডান পারমানেন্টলি স্টেজ ইন ইট। যে কাজ করা হয় রমের মধ্যে এটা পারমানেন্টলি থেকে যায়। ইভেন ওয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অফ, কম্পিউটার বন্ধ করে দিলেও এই ডেটাটা ইরেজ হয় না। রম ইজ মোর রিলায়েবল দ্যান র্যাম। রম হচ্ছে র্যামের থেকে বেশি বিশ্বস্ত, অর্থাৎ বেশি নির্ভরযোগ্য। সো এটা গেল প্রাইমারি মেমোরি। এবার আসবো সেকেন্ডারি মেমোরি। Sometimes the information to be used in the computer is so huge that it cannot be stored in the primary memory alone. কখনো কখনো এমন হয় আমরা কম্পিউটারে এত বেশি ডেটা, এত বেশি ইনফরমেশন সেভ করতে যাই যে তার জন্য প্রাইমারি মেমোরি যথেষ্ট হয় না। এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেস আর রিকোয়ার্ড টু অ্যাকোমোডেট ডেটা ইন দ্য সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ বাইরে থেকে কিছু স্টোরেজ ডিভাইস, অর্থাৎ কিছু এমন ডিভাইস আমাদেরকে কম্পিউটারে অ্যাড করতে হয় যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে সেভ করতে পারি। সেকেন্ডারি মেমোরি ইজ অলসো নোন অ্যাজ অক্সিলারি মেমোরি অর এক্সটার্নাল মেমোরি। সেকেন্ডারি মেমোরিকে অক্সিলারি মেমোরি বলা হয় বা এক্সটার্নাল মেমোরি বলা হয়, বাহ্যিক একটা মেমোরি। দ্য ইনফরমেশন ইজ স্টোর্ড পারমানেন্টলি ইন দ্য সেকেন্ডারি মেমোরি আনটিল দ্য ইউজার ইরেজেস ইট। এই সেকেন্ডারি মেমোরিতে আমরা ডেটা সেভ করে রাখার পর এটা কিন্তু পারমানেন্টলি থেকে যাবে যদি না আমরা সেই ডেটাকে ইরেজ করে থাকি। কিছু সেকেন্ডারি মেমোরির এখানে টাইপ দেওয়া রয়েছে, নাম্বার ওয়ান হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক, সিডি রম, ডিভিডি, পেন ড্রাইভ। ইউ ক্যান সি আ পিকচার অফ হার্ড ডিস্ক হিয়ার, দিস ইজ এ হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ইজ আ ম্যাগনেটিক ডিস্ক উইথ হিউজ স্টোরেজ ক্যাপাসিটি। এই হার্ড ডিস্ক হচ্ছে একটা ম্যাগনেটিক, একটা চৌম্বকীয় শক্তির দ্বারা গঠিত একটা ডিস্ক যার মধ্যে প্রচুর রাখার জায়গা রয়েছে, স্টোরেজ ক্যাপাসিটি প্রচুর। ইট ইজ ফিটেড ইনসাইড দ্য সিপিইউ বক্স, সিপিইউ বক্সের মধ্যে এটাকে ফিট করা হয়। অল দ্য প্রোগ্রামস লাইক উইন্ডোজ, লোগো এটসেট্রা হুইচ আর রিকোয়ার্ড ফর ওয়ার্কিং অন দ্য কম্পিউটার আর স্টোর অন দ্য হার্ড ডিস্ক। যে সমস্ত প্রোগ্রাম আমাদের প্রয়োজন কাজ করার জন্য সেগুলি হার্ড ডিস্কের মধ্যে থাকে। দ্য ইনফরমেশন স্টোর্ড অন ইট রিমেন্স দেয়ার ইভেন হোয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অফ। কম্পিউটার সুইচ অফ হয়ে গেলেও ওই হার্ড ডিস্কের মধ্যে ডেটাগুলো কিন্তু স্টোর করা থাকে। ইনফরমেশন ক্যান বি রিড ফ্রম দ্য হার্ড ডিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন অন ইট। এই হার্ড ডিস্কের মধ্যে থাকা ইনফরমেশনগুলোকে আমরা পড়তে পারি এবং লিখতেও পারি।
There can be more than one hard disk in a computer. A computer মধ্যে একটার বেশি হার্ড ডিস্ক আমরা রাখতে পারি. Additional hard disk can be attached externally and carried anywhere like an external device. আরো অন্য কোন হার্ড ডিস্ক আমরা কম্পিউটারের মধ্যে অ্যাটাচ করতে পারি এবং সেই হার্ড ডিস্কটাকে আমরা বহনও করতে পারি. A hard disk can have a storage capacity of up to 1 TB, 1 TB, 1 TB. এর পরে আরো আছে, এই হার্ড ডিস্ক 1 TB পর্যন্ত হয়। Data stored in a hard disk can also be retrieved quickly. অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে যে ডেটা স্টোর করা থাকে সেটা আমরা খুব সহজেই কিন্তু সেখান থেকে পেতে পারি। Next, floppy disk. Here are 4 floppy disks pictures. Floppy disk is a thin piece of plastic coated with a magnetic material. A floppy disk এর এই যে এই পোরশনটা দেখছো, এই পোরশনের এই জায়গাটায় একটা ফিল্ম লাগানো রয়েছে। এই এই এটাকে যদি আমরা এদিকে একটু ড্র্যাগ করে দিই তাহলে আমরা এখানে ফিল্মটা খুব ভালোভাবে দেখতে পাবো। ইট ইজ ইউজড টু স্টোর ফাইলস সেফলি। এর মধ্যে ডেটাকে আমরা খুব সেফলি স্টোর করে রাখতে পারি। দ্য ফ্লপি ইজ ইনসার্টেড ইন টু দ্য ফ্লপি ডিস্ক ড্রাইভ হুইচ ইজ ভিজিবল ফ্রম আউটসাইড। ফ্লপি ডিস্ক ড্রাইভ হয় যার মধ্যে এটাকে আমরা ইনসার্ট করতে পারি। ইট ক্যান বি ইউজড টু ট্রান্সফার অ্যান্ড ক্যারি ডেটা। এটাও কিন্তু ডেটাকে ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। হাউএভার ফ্লপি ডিস্ক আর নট মাচ ইউজড নাও এ ডেজ। এখন ফ্লপি ডিস্ক আর বেশি ব্যবহার করা হয় না। দে হ্যাভ বিন রিপ্লেসড বাই সিডিজ অ্যান্ড ডিভিডিজ। অর্থাৎ ফ্লপি ডিস্কের পরিবর্তে এখন আমরা সিডি অথবা ডিভিডি ব্যবহার করে থাকি। নেক্সট, সিডি। সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। সিডির পুরো কথা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। ইট ইজ এ সার্কুলার ডিস্ক, একটা গোল একটা চাকতি উইথ আ শাইনি সারফেস। এর উপরিভাগটা খুব চকচকে অন ওয়ান সাইড দ্যাট ক্যান রিড ডেটা অ্যান্ড প্রোগ্রামস। যেদিকটা খুব চকচকে সেদিকটা কি হয় এই ডেটা এ পড়তে পারে এবং প্রোগ্রামগুলোকে পড়তে পারি আমরা। ইট নিডস টু বি প্রোটেক্টেড ফ্রম স্ক্র্যাচেস। অর্থাৎ যাতে করে দাগ না হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, ডাস্ট ধুলো না পড়ে। ইট ক্যান স্টোর আপ টু 700 MB অফ ডেটা। এই সিডির মধ্যে আমরা 700 MB অথবা 700 MB ডেটা স্টোর করতে পারি। দ্য ডেটা স্টোর্ড অন দ্য ডিস্ক ক্যান অনলি বি রিড। এর মধ্যে যে ডেটাগুলো থাকে আমরা সেটাকে শুধুমাত্র পড়তে পারি। এ সিডি ড্রাইভ ইজ রিকোয়ার্ড টু রিড আ সিডি। সিডি ড্রাইভটা প্রয়োজন এই সিডিটাকে রিড করার জন্য। স্পেশাল সফটওয়্যার কলড দ্য সিডি রাইটার ইজ নিডেড টু রাইট অন ইট। আর এই সিডির মধ্যে কোনো ডেটাকে রাখতে গেলে সিডি রাইটার প্রয়োজন। সিডি রম স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। সিডি রমের কথা হচ্ছে পুরো কথাটা, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। দ্য সিডিজ অফ গেমস মুভিজ অর এ সফটওয়্যার আর কল্ড সিডি রমস। বিভিন্ন জিনিসের সিডি হয়, গেমের সিডি হয়, মুভিজের হয়, সফটওয়্যারের হয়, তো সেগুলোকে সিডি রম বলা হয়। দে আর প্রি রেকর্ডেড অ্যান্ড ক্যান অনলি বি রিড। অর্থাৎ সেগুলো আগে থেকে রেকর্ড করা থাকে, শুধুমাত্র সেগুলোকে রিড করা যায়। সিডিজ ক্যান বি অফ টু টাইপস। সিডি দু ধরনের হয়, সিডি আর, সিডি আর ডাব্লু। সিডি আর স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল। অর্থাৎ সিডি আর এর পুরো কথা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল। ওয়ান্স সামথিং ইজ রিটেন ইন দ্য সিডি ইট ক্যানট বি ইউজড আগেন ফর রাইটিং আ ফাইল। একবার এই সিডিটা রাইট করা হয়ে গেলে, সিডির মধ্যে কোনো ডেটা ইনসার্ট করা হয়ে গেলে আমরা আর সেখানে কোনো জিনিস রাইট করতে পারবো না। দিস মিন্স ইউ ক্যান রাইট অর স্টোর ডেটা অন ইট অনলি ওয়ান্স। তার মানে আমরা একবারই এর মধ্যে ডেটাকে রাইট করতে পারি। অ্যান্ড দেন রিড ইট অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট। কিন্তু বারবার আমরা রিড করতে পারবো। সিডি আর ডাব্লু মিন্স কম্প্যাক্ট ডিস্ক রিরাইটেবল। অর্থাৎ বারবার এটাকে রাইট করা যায়। ইউ ক্যান রাইট অ্যান্ড ইরেজ ডেটা মাল্টিপল টাইমস অন দ্য ডিস্ক। বারবার আমরা এর মধ্যে ডেটাকে কি করতে পারি, রাইটও করতে পারি এবং আবার ইরেজ করতে পারি, আবার রাইট করতে পারি। ডিভিডি। ডিভিডি স্ট্যান্ডস ফর ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। সিডির থেকে এর ক্যাপাসিটি বেশি। ইট স্টোরস এ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। প্রচুর পরিমাণে ডেটা স্টোর করে রাখতে পারে। ইট লুকস লাইক এ সিডি বাট ইজ ক্যাপেবল অফ স্টোরিং 6 times মোর ডেটা দেন আ সিডি। একটা সিডির থেকে 6 গুণ বেশি ডেটা আমরা ডিভিডিতে স্টোর করে রাখতে পারি। দ্য কোয়ালিটি অফ ইটস অডিও অ্যান্ড ভিডিও ইজ অলসো ভেরি গুড। অর্থাৎ এই ডিভিডির অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়। ডিভিডি ড্রাইভস আর ইউজড টু রিড অ্যান্ড রাইট ইনফরমেশন
অন এ সিডি অর এ ডিভিডি রেসপেক্টিভলি। একটা সিডি ড্রাইভ প্রয়োজন হয় সিডিতে ডেটা রিড রাইট করার জন্য, বাট সেই সিডি ড্রাইভে কিন্তু আমরা ডিভিডিকে রিড অথবা রাইট করতে পারবো না, তার জন্য ডিভিডি ড্রাইভের প্রয়োজন হয়। এটা একটা ডিভাইস, এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। সিডিটাও এরকমই দেখতে, জাস্ট লেন্সের ডিফারেন্স, এর মধ্যে একটা লেন্স থাকে, সেই লেন্সের ডিফারেন্স আছে। একটা মজার বিষয় হলো এই ডিভিডি ড্রাইভে আমরা সিডি ডিভিডি দুটোকেই রিড রাইট করতে পারি, বাট সিডি ড্রাইভে কিন্তু শুধুমাত্র সিডিকেই আমরা রিড অথবা রাইট করতে পারবো। পেন ড্রাইভ, তোমরা অনেকেই পেন ড্রাইভ দেখেছো, হিয়ার ইজ এ পিকচার অফ পেন ড্রাইভ। পেন ড্রাইভ ইজ এ স্মল অ্যান্ড পোর্টেবল স্টোরেজ ডিভাইস। পেন ড্রাইভ হলো একটা ছোট এবং বহনযোগ্য ডিভাইস। ইউ ক্যান ট্রান্সফার ডেটা ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার বাই জাস্ট ইনসার্টিং আ পেন ড্রাইভ ইন টু দ্য ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি এর পুরো কথা ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা কি? এটা হচ্ছে পোর্ট অফ এ কম্পিউটার। কম্পিউটার একটা পোর্ট, পোর্ট বলা হয়, তার মধ্যে পেন ড্রাইভটাকে ইনসার্ট করতে হয়, লাগাতে হয়, তবে আমরা এটা ইউজ করতে পারবো। সেখানে লাগানোর পর আমরা ডেটাকে, কোন ইনফরমেশনকে পেন ড্রাইভে সেভ করতে পারি। ইট ইজ ভেরি স্মল ইন সাইজ, এটা সাইজও খুব ছোট, হেন্স ইউ ক্যান ক্যারি ইট ইন ইউর পকেট, তোমরা এটাকে পকেটে করে বয়ে নিয়ে যেতে পারো। পেন ড্রাইভস আর মোর রিলায়েবল দ্যান ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্কের থেকে পেন ড্রাইভ বেশি নির্ভরযোগ্য, অ্যান্ড ক্যান স্টোর মাচ মোর ডেটা, এবং এতে আরো বেশি পরিমাণে ডেটা আমরা স্টোর করে রাখতে পারি। দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিটেড, হিয়ার ইজ আ হেডিং, টাইম ফর রিক্যাপ। তো পুরো চ্যাপ্টারে আমরা কি পড়লাম এখানে একটা সাম আপ করে দেওয়া রয়েছে, তোমরা এটা পড়বে, স্টাডি করবে, তাহলে খুব সহজেই আরো বোঝা যাবে। এক্সারসাইজ আছে, আমি এক্সারসাইজগুলো একটু করে থেমে থেমে স্ক্রল করব, যাতে করে তোমরা ভিডিওটা এখানে পজ করে এই এক্সারসাইজটা তোমাদের কপিতে নোট ডাউন করবে, করে নিজেরা করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমি এক্সারসাইজ নিয়ে ডিসকাস করব। এখানে ফাইভের আর বিএরটা কপি করো, পজ করলাম এখানে ভিডিও, ভিডিওটা পজ করে করবে। নেক্সট এখানে সি এর আর ডি এর এই তিন কোশ্চেনগুলো নোট ডাউন করো, পজ করো ভিডিওটা এখানে করে করবে। তারপর থ্রি আর ফোর আর ফাইভ, থ্রি নেক্সট ফোর ফাইভ কোশ্চেনটা নোট ডাউন করো। সিক্স, সিক্স এর ফুল ফর্ম কিছু দেওয়া রয়েছে, এটা নোট ডাউন করবে। আচ্ছা এই পিকচার তো আঁকা সম্ভব নয়, তোমরা পিকচারগুলো এখানে দেখে রাখো, এবং ইয়ের দাগের ওয়ান টু থ্রি করে পিকচার দেখে নামগুলো লিখবে। আর নেক্সট ক্লাসে এগুলো সাবমিট করবে, আমি চেক করে নেব, আর নেক্সট ক্লাসেও আমি তোমাদের আগে চেক করব, তারপরে তোমাদের আমি এটা ডিসকাস করে দেব এই কোশ্চেন অ্যান্সারগুলো। ভিডিওটা পজ করে করে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো করো, আগের যে ক্লাসটা দেওয়া হয়েছিল ফার্স্ট ক্লাস সেটাও দেখবে, এটাও দেখবে, টোটাল চ্যাপ্টারটা ভালো করে স্টাডি করো, ভালো করে ভিডিওটা বারবার রিপিটেডলি দেখতে থাকো, দেখে কোশ্চেন অ্যান্সারগুলো তারপর করতে থাকো।